আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হাওরে দাঁড়িয়ে আছি আর ইয়ার হাওরটার অবস্থান হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য হাঁস আর হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম যদি হাওরে পালন করতে পারেন তাহলে খরচ অনেকটাই কম হাঁস পালন লাভজনক যদি আপনি খাবার খরচটা কমাতে পারেন আর খাবার খরচ কমানোর একমাত্র উপায় হচ্ছে এরকম এখানে যে হাঁসের মালিক জনতা হাঁস খামার অ্যান্ড হ্যাচার কর্ণধার আব্দুল কাদের ভাই ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি মাত্র ২৫ দিন এই হাঁসগুলোকে নিজের খরচে খাবার খাওয়াইছেন তারপরে পঁচিশ দিন থেকে নিয়ে এখন হাঁসের বয়স তিন মাসের উপরে এখন উনি কোনো খাবার খরচই নেই এরকম মাঠে ছেড়ে রাখেন এখানে দান আছে তারপর পোকা পোকামাকড় খায় তো আপনারাও চাইলে এরকম করতে পারেন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব কাদের ভাইয়ের সাথে তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কাদের ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম একদম চারিদিকে শুধু পানি আর পানি এদিকে দেখতে পাচ্ছি হাঁসগুলো খেলা করতেছে খুবই ভালো লাগতেছে আজকে ভাই বিনা খরচে বা কম খরচে কিভাবে হাঁস পালন করবেন এই বিষয়টা একটু জানার চেষ্টা করব প্রথমে আপনার পরিচয়টা একটু দিয়ে নিন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল গাদির আমার জনত হাঁসের কামারেন হেসারি নেত্রকোনা জেলা মদন উপজেলা কটুরি কোনা গ্রাম আচ্ছা কাদের ভাই অনেক দিন যাবত তো আপনি ভিডিও করতেছে আপনি দীর্ঘ দিন যাবতে হাঁস পালন করতেছেন এখন কত বছর হলো আর 19 বছর হয়েছে হইছে 19 বছর ঠিক মাশাআল্লাহ কারণ আমার আগে বড় ভাই করত এখন আমি করতেছি করতেছেন আচ্ছা তো ভাই অনেকে হাঁস পালন করে বিশেষ করে অনেকের কাছ থেকে আমি একটা অভিযোগ পাইছি সেটা হচ্ছে যে হাঁসের খাবার খরচ বেশি নেই যার কারণে অনেকে বলে যে হাঁস পালন করে আমরাদের পুষাই না আপনি যেহেতু দীর্ঘদিন যাবতে হাঁসটা লালন পালন করতেছেন আজকে আপনার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কম খরচে কিভাবে হাঁস পালন করব এটা একটু বলবেন কম খরচে বলতে আমাদের কিন্তু হাওর এলাকা এই যে দেখছেন পানি এগুলা কিন্তু সব মেশিনে খাটা আচ্ছা ধান পড়ছে শামুক আছে পোকামাকড় আছে এগুলা খায়

হ্যাঁ এই বাচ্চার এখন আমার এখন পর্যন্ত এই আশি টাকা পঁচাশি টাকার মতো খরচ আছে হ্যাঁ এরকম খরচ আছে তো আপনার এটা পঁচিশ দিন খাওয়াই আমি মাঠে ছাড়ছিলাম আর কি এখন এখন পর্যন্ত মাঠে খাইতেছে এবং এটা আপনার মাংসর জন্য সারছিলাম তো অনেকেই আপনার ওই আরদে আছে মাংসের জন্য নেয় আপনার অনেকেই আছে ওই আরদে আবার মহিলারাও নেয় এটা পুরুষ মহিলা মিলানো যে যেটা ছা এবং যদি কেউ খামারের জন্য ছায় আবার খামারের হাঁসটাও আছে কিংবা মহিলারা চাইলো এটা যার ফলে আমাদের হাঁসটা এটার জন্য এটা কিন্তু ভ্যাকসিন করা আছে ঠিক আছে এটা চাইলে আমি খামারিদেরকেও দিতে পারবো যদি মাংসের জন্য ছায় তাও আমি দিতে পারবো যেহেতু এক সাইজের এবং এভারেস্টের হাঁস তে আপনার এটার জন্য যে আমাদের আসলে যেন এই খরচটা কম এটার জন্য কারণ মাঠে খায় আচ্ছা আচ্ছা এই যে মাঠে খাচ্ছে এই আপনাদের খরচ অনেক কম অনেক কম যারা এই হাঁস খামার করে তাদের এই মাত্র চিন্তাটা করতে হবে যে কিভাবে এরকম প্রাকৃতিক খাবার খাওয়ানো যায় তখনই হাঁসের যে খরচ সেটা কমানো সম্ভব তো ভাই এখন তো এই যে দেখতেছি মাঠে খাচ্ছে এখন আপনার এই হাঁসের পিছনে কত টাকা খরচ এখন কোন খরচ নাই কোনো খরচ নাই না এখন বর্তমানে একদম খরচ ছাড়া কি হাঁস পালন করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু যে খরচটা করার দরকার আমি পঁচিশ দিন পর্যন্ত তো করলামই আচ্ছা আচ্ছা এখন তো আবার ওই মাঠে যে ধান খাইতেছে শামুক খাইতেছে মাঠে ওরা মাঠে থাকা অবস্থায় ওরা সেল হয়ে যাবে আচ্ছা এখন যে মাঠে খাচ্ছে এটা কি সঠিক পুষ্টিটা পাচ্ছে মাঠের খাবারটা তো সঠিক সঠিক পুষ্টি দেয় কারণ ধান খায় শামুক খায় পোকা খায় আচ্ছা তো। তাদের জন্য প্রযোজ্য। আবদ অবস্থা আছে ভালো কি এখন? আবদ অবস্থাতে কিন্তু অবশ্যই ভালো আর আবদ্ধ অবস্থায় আপনার খামার করলে করা যায় কিন্তু আপনার একটু করষ্টা বেশি বেশি পড়ে যায় এটা জমাট করষ্টা একটু। আচ্ছা আচ্ছা এটা একদম খরচ ছাড়াই এখন পালন করতেছেন। এরকম ভাবে কতদিন পর্যন্ত রাখবেন এখানে? এটা আমরা বিক্রি করতে আরো সাতটাখানি 10 দিন সময় লাগবে। আচ্ছা ভালো মানে যতদিন বিক্রি করতে না পারেন ততদিন পর্যন্ত থাকবে আচ্ছা এই হাঁসটা যদি অন্য কেউ নেয় মনে করেন তার ওইখানে গিয়ে আবদ্ধ অবস্থায় পালন করবে পুকুরে পালন করবে তার কোন সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে কারণ যেহেতু এটা এখানে খাচ্ছে একদম খোলা মেলা পরিবেশে কারণ যে যে জায়গায় থাকে সেই জায়গায় পরিবেশ কিন্তু হয়ে যায় এখন মাঠে খাইতে আছে কেউ যদি বলে যে আমি আবদ্ধ পালবো তাহলে আবদ্ধ খাবারের যেটা একটা তালিকা আছে হিসাব আছে সেই অনুযায়ী সে পালতে পারবে আচ্ছা আচ্ছা তা তো আপনি তো বলতেছেন যে এই এখন বিক্রি করে দিবেন এই হাঁসটা কেমন উপযুক্ত যদি কেউ খামার করে এটা খামার যদি করে তাহলে আপনার এটা দুই মাস তে আরো এক মাস সময় লাগবে এক মাসে তো হবে না তিন মাস না এখন বয়স এটা তিন মাস হইলে আপনি যদি আবদ্ধ ভাবে করেন এক মাস দশ দিনই নিম চলে আসবে আর যদি আপনি প্রাকৃতিক ভাবে করেন তাহলে আমার সাড়ে পাঁচ মাস সময় লাগবে

আপনার ধীরে ধীরে আসলে 15 দিন পরে একদিন এক মাস পরে একদিন আচ্ছা তাহলে হাঁসটা সুস্থ সবল শক্তি আচ্ছা আক্তার ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আসলে বাচ্চা দিয়ে শুরু করা ভালো না এরকম 3 মাস চার মাস বা ডিম মাস হতেছে এরকম হাঁস দিয়ে বাচ্চাটা হয়তো ভাই একটু পরিছরতা বেশি করতে হয় আর এটা তো আপনার নেওয়ার সাথে সাথে বাচ্চাটা অনেক সময় দেয়া আছে বুডিং করতে হয় তারপরে ভ্যাকসিন সবকিছু মিলে একটু ঝামেলায় মনে হয় অনেকে আছে যেরকম বড় হাঁস দিয়ে করতে চায় এটা কি ভালো বড় হাঁসের মুখামুখিটি আচ্ছা যার যেরকম কেউ পুরাতন হলে সে বাচ্চা নিয়ে করতে পারে আবার কেউ নতুন হলে সে একটু বড় নিয়ে শুরু করলো তখন তার একটু ঝামেলাটা কম এই আরকি আচ্ছা যদি এরকম এখন এক হাজার হাঁস নেয় কত টাকা পড়বে এই এটা হ্যাঁ এটা যদি এক হাজার হাঁস নেয় তাহলে আপনার এটা তো এখন এখন এই মুহূর্তে এটা দুইশো ষাট টাকা আছে দুইশো ষাট হ্যাঁ আর পনেরো দিন পরে হয় বা হয়তো বা দিন পরে এটা রেট হয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা এখন এক হাজার নিলে তো প্রায় দুই লাখ ষাট হাজার এরকম এরকম আছে আচ্ছা আচ্ছা দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে নিল ডিম পর্যন্ত সে আরও দুই মাস ব মাস খাওয়াল কত টাকা খরচ হবে আ 350 টাকা পড়বে 350000 তার মানে 3.5 লাখ 1000 হাঁস হুম কয়টা হাসা দিবে হাসা নিলে নিতেও পারে আর আচ্ছা যদি 20 ডিম করে তখন তো হাসা দরকার যেটা থেকে বাচ্চা তখন শতকারে 10টা দরকার 10টা দরকার আর যদি 20 ডিম না করে এমনিতেই হবে এমনিতেই হবে আচ্ছা ধরেন আমি টোটাল সাড়ে তিন লাখ আরো কিছু ধরলাম চার লাখ টাকা খরচ ধরলাম এক হাজার হাঁস পালন করতে ডিম পাড়া পর্যন্ত নিতে এখন সে কতগুলা ডিম পাবে বা কিভাবে আইটা করবে আইটা করবে আপনার ওইটা সিস্টেমটা হচ্ছে আপনার এক হাজার হাঁসে যদি তার টোটালি ডিম পাড়া পর্যন্ত সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ হয় ওরা আপনার এনি টাইম নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম থাকবো আপনার এইট্ পার্সেন্ট ধরেন যেটা রেগুলারই থাকবে এইট্টি পার্সেন্ট এইট্টি যদি এক হাজার হাস থেকে আটশো ডিম আটশো ডিম আপনি আটশো ডিম যদি আপনার প্রাকৃতিকভাবে খায় হুম তাহলে বেলা খাবার দিলে যথেষ্ট সকালে বিকালে তাহলে তাদের হাজার থেকে পনেরোশো টাকা খরচ হবে আচ্ছা আচ্ছা হুম তাহলে এটা প্রাকৃতিকের হিসাব তা হাজার থেকে পনেরোশো টাকা খরচ হলে ওরকম দুই হাজার টাকা খরচ হবে দৈনিক

আচ্ছা তখন পনেরো বিশ দিন গ্যাপ যাবে আবার প্রতি ছয় মাস পর পর পনেরো বিশ দিন গ্যাপ যাবে আর যদি বলে যে না পাকা চেঞ্জ হওয়ার সময় আমি গ্যাপ দেব না লেয়ার আর ধানটা যদি রেগুলার রাখে পাকাও চেঞ্জ হবে আঠারো মাস পর্যন্ত ডিমও দিব আচ্ছা আচ্ছা আদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কিছু তথ্য দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম